ওই কবরের ভিতরে এমন আযাব হইতেছে একমাত্র মানুষ সারা পৃথিবীর যত পশু পাখি আছে সব কবরবাসীর কান্নার আওয়াজ শুনে আমরা শুনতে পাই না আল্লাহর হাবিব বলেন মরণের যন্ত্রণা যে কেমন উপস্থিত মানুষ যেমন টের পায় না মরণ যার সামনে আসে আজরাইল যার সামনে আছে উপস্থিত মানুষ যেমন করে টের পায় না কবরের ভিতরে আযাব হইতেছে দুনিয়ার কোন মানুষ জাররা পরিমাণ কোন টের পাবে না কথা বলেন ঠিক কি না যুবক ভাইয়ের আমার কি দিয়ে সান্তনা দিব আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে কিছুদিন আগে আমার 6 বছর হলো আমার বাবা হারাইছি বকুল ভাই তার আব্বা হারাইছে এমন অনেকের মা বাবা কবরের ভিতরে বৃষ্টির পানিতে কবরের ভিতরে পড়ে আছে কি আছে না আজরাইলে ঘরের দরজায় ঢুকলে রক্ত গোলাপ পানি হয়ে যাবে আজরাইলে ঘরের দরজায় এসে দাও মারবে দাও এমন দাও মারবে আমার পাশে আমার বাপ বসে আছে আমার বাপ আজরাইলের দাও সম্পর্কে অবহিত নয় আমার পাশে আমার মা বসে থাকবে আমার আম্মা ওই আজরাইলের দাও দেখা অভ্যস্ত নয় কেউ টের পাবে না আমার নবী আপনার নবী বলে আজরাইলে যখন ধাওটা মারব রে পৌরসভার চুনারো ঘাটের বাবা ওই মুহূর্তে মানুষের গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে এ আমার বন্ধু এ যুবক তুমি শক্তিশালী হও কিন্তু আজরাইলের মোকাবেলায় তুমি কিছুই করতে পারবে না কথা বলো ঠিক কি না পা ভাঙ্গা গেলে এক্সরে মেশিন দিয়ে এক্সরে করে আজরাইলে জমে যখন তোমারে ধরব হাড্ডিগুলো তস তস হয়ে যাইব কিন্তু আপনার দুনিয়ার এমন কোন মেশিন নাই এটা ধরতে পারবে যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন এই জন্য আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিব্বার মধ্যে কামড় দেয় চোখ দুইটা উল্টায়া দেয় পায়খানা প্রস্রাব করে বসে দেয় মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না কবর এমন একটা জায়গা যে কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে অনেক শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি তোমার জন্য অবধারিত এক নম্বরে কবরের মাটিটা ছোট হয়ে যাবে কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে তোমার ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন ভাবে কবরের মাটি তোমারে চাপ মারবে তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে ঘরের পাশে কবর কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই এমন ভাবে মাটি তোমার চাপা মারবে তোমার হাড্ডি গুলো একটার হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে এমন একটা চাপা দিবে এই যুবক আমার দিকে তাকাও তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে الصلاة خير من النوم কেমন করে তুমি বিছানায় পিঠ লাগাও কেমন করে তুমি বালিশের মধ্যে মাথা ঠেকাও কেমন করে ফজরের টাইমে মোবাইল চালিয়ে ঘুমায়া যাও কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশামসু ওয়াল কামারু গায়নাম তোমাকে বলা হচ্ছে আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে এই উঠো উঠো সুবহ কুদ্দুসুন কুদ্দুসকার মেরে কোন সুবহানাল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবাদিরা আপনারা দেখেছেন আমাকে ওয়াজের বিষয় দিয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা মরণ যন্ত্রণা কি সত্য না মিথ্যা
মরণ যন্ত্রণা বড় কঠিন এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ কাহার জন্য কঠিন আবার কাহার জন্য সহজ তার মানে দুইটা স্টেপ পেয়ে গেলাম ইমানদারদের জন্য মরণ যন্ত্রণা হবে না ইমানদারের মরণ যন্ত্রণার রূহটা কেড়ে নেওয়ার সময় কেমন হবে জানেন নি এই যে আমার হাতের মধ্যে পেয়ালা আছে এই চায়ের কাপ থেকে চাটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে লাস্টের যে ফুটাটা পড়বে এই ফুটাটা যেমন করে জোরে পড়ে যাবে ঠিক এমন ভাবে অল বডি থেকে রূহটা এমন করে বের হয়ে চলে যাবে সুবহানাল্লাহ বলবেন না মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায় ইমানদার মরণের সময় এমন ভাবে ঘুমায়া যাবে জাররা পরিমাণ কোনো টের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আওয়ালাল ওয়ালাল আমওয়াত ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া وما يستوي الأحياء ولا الأموات এই দুনিয়ার মধ্যে যারা জিন্দা আর যারা মৃত তারা কোনদিন সমান হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সবকিছু শুনান ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর আর যেই ব্যক্তিটা কবরের মধ্যে আছে তুমি ইচ্ছা করলে তাকে কিছু শোনাতে পারবে না এ যুবকের দল এই দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে ইচ্ছে করলেই নাম্বার নাম্বার মিলিয়ে দেয় আমার কথা আমার ভাইয়া শুনে ভাইয়ের কথা আমি ঠিক কিনা কন দোকানদার দোকানদার ক্রেতা আর বিক্রেতা দুইজনে পারস্পরিক মোয়ামেলা বায়া ক্রয় বিক্রয় করে একজনে কন্টাক্ট আর একজনে শুনে সুযোগ আছে সবচেয়ে বড় প্রমাণ হলো আমি যে এখানে ওয়াজ করতেছি আমি বক্তা হিসাবে ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ শোনার গট বড় সবাই বৃষ্টি উপেক্ষা করে মাঠ কানায় কানায় ভরপুর আমি বলতেছি আপনারা শুনতেছেন এ যুবক কিন্তু কবরবাসী যারা আছে এরা আমাদের অনেক কথা তারা শুনতে পারে কিন্তু ওই কবরের ভিতরে এমন আজাব হইতেছে একমাত্র মানুষ সারা পৃথিবীর যত পশু পাখি আছে সব কবরবাসীর কান্নার আওয়াজ শুনে আমরা শুনতে পাই না আল্লাহর হাবিব বলেন মরণের যন্ত্রণা যে কেমন উপস্থিত মানুষ যেমন টের পায় না মরণ যার সামনে আসে আজরাইল যার সামনে আছে উপস্থিত মানুষ যেমন করে টের পায় না কবরের ভিতরে আজাব হইতেছে দুনিয়ার কোন মানুষ যারা পরিমাণ কোন টের পাবে না কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যারা ইচ্ছা করেন আবার শুনান সুবহানাল্লাহ বলবেন না
যারে ইচ্ছা করেন শুনান এটা দিয়ে আওয়াজ হবে যাকে ইচ্ছা করে ওই আযাবটা আওয়াজ শুনান পরীক্ষার জন্য শুনান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কামা ইয়াহিসাল কুফফারু মিন আসহাবিল কুবুর কাফিররা একমাত্র কবরের আযাব সম্পর্কে নিরাশ কাফিররা কবরের আযাবের ভয় করে না কাফিররা কবর আযাব বিশ্বাস করে না কবর আযাব বিশ্বাস করে একমাত্র ঈমানদারেরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হে ঈমানদারগণ তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো না কদ ইয়াইসু মিনাল আখিরা যেই সমস্ত মানুষ আখিরাত সম্পর্কে নিরাশ আবার তারা কবর আযাব সম্পর্কে উদাসীন ওই সমস্ত কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না ঈমানদারে সাবধান করে দিয়েছে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা কবর আযাব বিশ্বাস করে কথা কোন ঠিক কি না বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সাথে যারা নবী রাসূলকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা তাকদীরকে বিশ্বাস করে বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর যারা ঈমানদার দুই নম্বর যারা নেক আমল করে আমরা কবরের আযাব মানি আমরা আখিরাতকে বিশ্বাস করি এই জন্য আমরা মুনাফিক নয় আমরা ঈমানদার মুসলমান আমরা ঈমানদার মুসলমান ঈমানদার মুসলমান হতে পারলে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে এই লোকটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই লোকটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আজকে আমি একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলেছি সে আমার বলতেছে একমাত্র কোরআন মানুষকে হেদায়াত দিবে প্রশাসনের মানুষ দিকে কথাগুলো বেশি বাড়াই নাই আমি তারে বলতাম যে কোরআন পড়িরা মানুষ গোমরা হবে কোরআন পড়িরা মানুষ হেদায়েত পাবে আবার কোরআন পড়িরা মানুষ গোমরা হবে কথা কোন ঠিক কি না কথা কোন না কেন এই জন্য যুবক ভাইয়েরা আমার শুধুমাত্র কোরআন পড়লে চলবে না কোরআনের হাকিকত যারা জানে এবং মানে ঈমানদারদের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলছেন তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় সন্দেহ আছে নাকি আরো যেটা সন্দেহ আছে এই জন্য আমার যুবক ভাইয়েরা এই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহর বন্ধু হলো তারা
না যারা ইমানদার যারা ইমানদার হবে সে যদি ডানেও তার বিপদ থাকে বামেও বিপদ থাকে সামনে বিপদ থাকে পিছনে বিপদ থাকে আর তার 72 টা ফেরকা যদি তার আক্রমণ করে আর অন্তরে যদি ঈমান থাকে বডির চারপাশে যদিও হাজার হাজার বাতিল গ্রাউ কইরা ফলাইছে আর তার অন্তরে যদি ঈমান থাকে আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যাব আল্লাহু আকবার বলেন না কেন আর আওয়াজ করেন আল্লাহু আকবার হেদায়েতের মালিক কে এই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে আরো জোরে বন্ধুত্ব করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন হে বন্ধু ওই সমস্ত মানুষ যারা মুখে বলে আমরা আল্লাহকে মানি যারা মুখে বলে আমরা রাসূলকে মানি কিন্তু অন্তরে নবীর বিরোধিতা এমন লোক চোরার কাট আছে না নাই আল্লাহ বলছে ও বন্ধু খবরদার এই সমস্ত মুনাফিকদের জানাজায় আপনি যাবেন না ওয়ালা তাকুম আলা কবরিহি ওই সমস্ত মুনাফিকদের কবরের পাশেও আপনি যাবেন না ওরা কারা إنهم كفروا بالله ورسوله যারা আল্লাহকে অস্বীকার করে এবং রাসূলকে অস্বীকার করে ওয়ামাতু ওয়াহুম ফাসিকুন ওই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহকে অস্বীকার করে যারা নবীকে অস্বীকার করে এরা কেমনে মরণ হয় জানেননি এরা ফাসেক অবস্থায় মরণ হয় এরা বেঈমান অবস্থায় মরণ হয় এই জন্য আমরা বেঈমান হইয়া মৃত্যু হোক এটাকে আমরা চাই আমরা কেউ চাই না এই জন্য যুবকের দল সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না তাফসীর কোরআন নাম দিয়া শুধুমাত্র ওয়াজ করলেই মুফাসসির হওয়া যায় না মুফাসসির হইতে গেলে আগে আমার নবীর জাত এবং সিফর সম্পর্কে জেনে তাফসীর করা লাগবে কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু চলে আসবে আজকে চুনারু ঘাটের মাহফিল এই চুনারু ঘাটে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না আরে গত রাতে এশার নামাজের পর নোয়াকান্দি বেলাবতে আমার একটা মুরিদ যার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া সে মারা গেছে আমি নিজে যাইয়া জানাজা পড়াইছি কিছুদিন আগে আমার একটা মেয়ে মারা গেছে আমি যাইয়া তার জানা তার কবরটা জিয়ারত করেছি রাত্রে এরপরে কিছুদিন পূর্বে আমার শাশুড়ি মারা গেছে এ যুবক গত রাত্রে আমার পরিবার আমাকে ফোন দি মেসেজ করেছে আপনি কোথায় আমি বলছি আমি বাড়িতে এসেছি জানাজা পড়াইয়া রাত্র প্রায় আড়াইটা বাজে তখন একটা মেসেজ করেছে যে আপনি বাড়িতে আমরা বাড়িতে বৃষ্টি হইতেছে ঘরের সামনে তো আম্মারে কবর দিছি বৃষ্টির মধ্যে কেমনে আমার মা পড়ে আছে মুসলধারে বৃষ্টি চলতেছে আমার মার কবরের উপরে দিয়ে বৃষ্টি পড়তেছে এমন একটা মেসেজ যখন আমি দিয়েছি কান্নার একটা রিয়েট দিয়ে বললাম অনেক কষ্ট লাগতেছে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা হ্যাঁ যুবক ভাইয়ের আমার কি দিয়ে সান্ত্বনা দিব আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে কিছুদিন আগে আমার 6 বছর হলো আমার বাবা হারাইছি বকুল ভাই তার আব্বা হারাইছে এমন অনেকের মা বাবা কবরের ভিতরে বৃষ্টির পানিতে কবরের ভিতরে পড়ে আছে কি আছে না এই কবরটা সত্য কবরে আজাব সত্য দুনিয়াতে আসা যেমন সত্য দুনিয়া থেকে বিদায় হওয়াটাও সত্য চলে যেতে হবে এই জন্য কেউ বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন তিনি কবর একদিন তিনি এক জানাজার ময়দানে গেলেন
জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন এ সাহাবারা তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে পানা চাও রাসূলের সাহাবা একরাম বলেন এই কথাটা বলতে দেরি আমরা নবীর চতুর পাশে দাঁড়ায় গেলাম যেন মনে হয় আমার নবী পাখির মত দুইটা ডানা দিয়ে আমাদেরকে আমাদেরকে ছায়া দিতেছে সুবহানাল্লাহ বলবেন না নিজের হাত মুবারকের মধ্যে লাঠি লাঠি মুবারক নিয়া গুরুস্থানে মাটির মধ্যে গায়রা বললেন এ সাহাবীরা আল্লাহর কাছে কবর আযাবের পানা চাও আপনারা জবান খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা আরে এই কবর তো একদিন আমরা যাবই যাওয়ার আগে আমার নবী বলছেন এ পৃথিবীর মানুষ একটা মানুষের দৈনন্দিন জীবনের শেষ সমাধির মুহূর্তটা সবচাইতে বড় কঠিন এটার নাম হলো সাকরাতুল মউত আজরাইলে ঘরের দরজায় ঢুকলে রক্ত গোলাপ পানি হয়ে যাবে আজরাইলে ঘরের দরজায় এসে দাও মারবে দাও এমন দাও মারবে আমার পাশে আমার বাপ বসে আছে আমার বাপ আজরাইলের দাও সম্পর্কে অবহিত নয় আমার পাশে আমার মা বসে থাকবে আমার আম্মা ওই আজরাইলের দাও দেখা অভ্যস্ত নয় কেউ টের পাবে না আমার নবী আপনার নবী বলে আজরাইলে যখন ধাওটা মারব রে পৌরসভার চুনার ঘাটের বাবা ওই মুহূর্তে মানুষের গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে এ আমার বন্ধু এ যুবক তুমি শক্তিশালী হও কিন্তু আজরাইলের মোকাবেলায় তুমি কিছুই করতে পারবে না কথা বলো ঠিক কিনা কিন্তু আজরাইলে ধাও মেরে দেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও এক সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না আরে দুনিয়াতে হাত ভাঙ্গা গেলে এক্সরে মেশিন ধরে ফেলে পা ভাঙ্গা গেলে এক্সরে মেশিন দিয়ে এক্সরে করে আজরাইলে জমে যখন তোমার দরব হাড্ডিগুলা তস তস হয়ে যাইব কিন্তু আপনার দুনিয়ার এমন কোন মেশিন নাই এটা ধরতে পারবে যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন এই জন্য আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিব্বার মধ্যে কামড় দেয় চোখ দুইটা উল্টায় দেয় পায়খানা প্রস্রাব করে ভাসায় দেয় মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না সাহাবায়ে কেরামকে নবী বলি ইয়ার আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কোন লক্ষণটা ভালো আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে একটা মানুষের মারা যাওয়ার পর যদি দেখো আমার দেশে দেখবেন কিছু মানুষ এরি খেতের লাইলের মধ্যে ঘাস বাসে আবার কিছু মানুষের ধান কাটে চেহারা কালো লোকটা মারা যাওয়ার পর এই শুনতেন ভাই লোকটা মারা যাওয়ার পর গোসল করার পর হ্যাঁ এমন কিছু আছে কি না একদম কালো মানুষ সারা জীবনে একদম কালো একদম মিচি মিচি কালো লোকটা যখন মারা যায় গোসলটা দেওয়ার পর দেখা যায় তার চেহারায় যেন নূর বাসতেছে আল্লাহর হাবিব বলেন এই লক্ষণটা যার দেখা যাবে তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে যার কপালটা গামতে থাকবে মনে রাখো এই মানুষটার মৃত্যু সাধারণ মৃত্যু নয় এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে মরণ হয়েছে মরণ হয়েছে আল্লাহু আকবার বলেন আরো জোরে আল্লাহু আকবার বলেন এই মন মরণ আমরা চাই কি চাই না আরো জোরে আরো জোরে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিয়বারে বার মরণের কি আনছেন এগুলো
কালিমার তলকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো ভাই এই চুরারোগাটবাসী এই পরশুরামবাসী চুরারোগাট শাস্তাগঞ্জ হবিগঞ্জ যত জায়গা থেকে এসেছেন আমার নবী আপনার সংকট কারে এই চুনারো ঘাটে করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই আরো জোরে নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে কিছু মানুষ আছে জাহেল মুরাক্কাব নাই বে শয়তান ওরা বিশ্বাস করতে চায় না ওরা ওয়াজের মধ্যে কিভাবে বলে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে কোনো দলিলে নাই তিনবার বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন আর জোরে নাউজুবিল্লাহ নবী নবীকে দেখলে গুনাহ মাফ হয় কি হয় না নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় কি হয় না আসলে ওরাও জানে কিন্তু মানে না কথা কোন ঠিক কিনা আবার কিছুদিন পর আমরা যখন জাতা মারা দৌড়ুম লাস্টে কবে এক্সট্রিমলি সরি এই জিনিসটা ওরা পারে ওরা মাঝে মাঝে গিলাইতে চেষ্টা করে যখন আমরা দৌড়ি পর আবার ভুল স্বীকার করে কথা বলেন ঠিক না ঠিক কষ্ট হচ্ছে আপনাদের মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তলকিন দিও বারে বার মরণের বক্সটা একটু এদিকে ফিরাও ফিরে সাউন্ড ধরো কালিমার তলকিন দিও বারে বার প্রাণ ভরে দেখবো চেহারা তো কে কে নবীর দেখতেছেন হাত তুলুন না প্রাণ ভরে দেখ ভাতরান তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আসে কান এও ধুম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আসে কান এও দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি আর দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতা মামি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতা মামি পেলে সুরমা বলে যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ সুবহানাল বলতেন না বাজার নবীর শান গাইলে কি খারাপ লাগে নবীর নবীর শানটা গাইলে করি যায় শান্তি লাগে কি লাগে না আরে নবীর শান গাইলে রূপ ভালো হয় কি হয় না ভালো করার মালিক কে ভালো করার মালিক কে
এই জন্য আল্লাহ বলছেন কি বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর তারা কি কবর সম্পর্কে অবগত নয় কবরটা কি সাধারণ জায়গা হ্যাঁ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত এই কবর সেই জায়গা যেখানে যাওয়ার পরে তুমি পূর্বের পরে সবকিছু কিন্তু তুমি জানার মতো ক্যাপাসিটি আল্লাহ তোমাকে দিয়ে দিবে কথা বলেন ঠিক না বেঠিক গভীর মনোযোগ এই বারজাখের কথা বলছিলাম এই জন্য কবর দিশে যেতে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো কিছু আয়াত আছে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুম্মা আমাতাহু ফা আখবারহ তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন আপনারা জবান খুলে বলেন মৃত্যু দেওয়ার মালিক কে আরো জোরে বলো কে কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা জবানটা খুলে বলেন আমাদেরকে জীবন দিয়েছে কে আল্লাহ বলে আমি তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব এবার মৃত্যু দেওয়ার পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাদেরকে আবার জীবন দিব সুম্মা ইদাশা তারপর যখন তিনি ইচ্ছা করবেন আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে দিবে জবানটা ইচ্ছা জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিবেন জীবন দেওয়ার পরে ওই কবরের মধ্যে আমাদেরকে শুয়াবে শুয়াবার আগে গোসল আছে না নাই আরো জোরে আছে না নাই এ যুবক আমি বলতে চেয়েছিলাম আমাদেরকে আমার আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমাদের আপন জনরা আমাদেরকে সুন্দর করে আতর লোমান পানি দিয়ে গোসল করায় দেওয়া হবে গরম জল ঢেলে দেওয়া হবে বড়ই পাতা সংগ্রহ করা হবে এই চুনারগড়ের বাজার থেকে এত সুন্দর কাপড় পুরুষের জন্য তিনটা কাপড় মহিলার জন্য পাঁচটা কাপড় আছে না নাই আমাদের এত দুর্ভাগ্য কাফনের কাপড়টা কেমনে কাটা লাগে সেটাও মুসলমান হইয়া জানি না গোসলটা কোন নিয়মে করাইতে হয় মুসলমান হইয়া আমরা এটা শিখার জন্য চেষ্টা করি না কথা বলেন ঠিক কি না আবার বাবার জানাজা দাদার জানাজা দাদির জানাজা মসজিদের ইমামরে ডাইকাই না জানাজার নামাজে পড়াইতে হয় অথচ নিজে আমার বাবার জানাজাটা পড়াইবার জন্য ক্ষমতা অর্জন করতে পারলাম না জবানটা খুললা কোন বাবার জানাজা সন্তান পড়াইলে লাভ আছে না নাই আল্লাহর ওয়াস্তে এগুলো শিখে নিবেন লজ্জা করবেন না শিখে নিবেন এইগুলা শিখতে একদিনও লাগে না এই জন্য আজকে আমরা যারা শিখতে পারি না আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ নাই এই জন্য বন্ধুরে আমার এবার আমার আপনার মরণের পরে গোসল দেওয়াইয়া খাটের মধ্যে শুহাইয়া জানাজার ময়দানের মধ্যে আমাকে নিয়ে যাবে ও যুবকের দল এই বিদায় শেষ বিদায় রে একদিন দুই দিন তিন দিন ঘরের মানুষের কান্না ঠেলা রান্না হয় না পাশের বাড়ি থেকে খাবার দেয় বাজার চলতে থাকে আপনার ঘরের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকে না বিয়ের আয়োজন চলতে থাকে কিন্তু যেই লোকটা সংসার সাজাইয়া গেছে ওই কবরের ভিতরে মানুষটা কেমন আছে আমরা দুনিয়ার পাল্লায় সব বলে গেলাম কবর বাসীর খবর আমরা নিতে পারলাম না কথা বলেন ঠিক কি না কবরের খবর নেওয়া লাগবে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেন এই কবর এমন একটা জায়গা যে কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে অনেক শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলেন উম্মত বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি তোমার জন্য অবধারিত এক নম্বরে কবরের মাটিটা ছোট হয়ে যাবে কবরটা এমন সংকুচিত করে দেওয়া হবে তোমার ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে
এমন ভাবে কবরের মাটি তোমারে চাপ মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবী ভারী হয়ে যাবে। গরের পাশে কবর, কিন্তু খবর নেওয়ার সুযোগ নাই। এমন ভাবে মাটি তোমারে চাপা মারবে, তোমার হাড্ডিগুলো একটার হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে। এই জন্য শুরুতে আমি রব্বানি ভাইয়ে বলছিলাম, ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর দরা কি নরম না শক্ত। তো ওই আল্লাহটাকে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক, আল্লাহ হলেন তিনি যিনি আমার শেষের মালিক। আমার শুরু হলো জন্ম দিয়া, শেষ হয়ে গেল মৃত্যু দিয়া, কথা কণ্ঠ দিয়া। সেই রবকে আল্লাহ বলছেন, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, আল্লাহ হলেন তিনি যিনি যিনি প্রেমময়, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। ফরগিভিং এন্ড লাভিং মানে হলো আল্লাহ হলো প্রেমময়, ওয়াদুদ এবং ক্ষমাশীল। এর যুবক আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, সেই রব আমাদেরকে মৃত্যু দিয়া দিবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে যে তিনটা শাস্তির এক নম্বর শাস্তি হলো কবর মাটি তোমারে চাপা মারবে, এমন একটা চাপা দিবে। এই যুবক, আমার দিকে তাকাও, তোমাকে মসজিদ থেকে প্রতিদিন বলা হচ্ছে, আসনাতু খায়রুম মিনান নাওম, কেমন করে তুমি বিছানায় পিঠ লাগাও, কেমন করে তুমি বালিশের মধ্যে মাথা ঝাঁকাও, কেমন করে ফজরের টাইমে মোবাইল চালিয়ে ঘুমায়া যাও, কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম, তোমাকে বলা হচ্ছে, আসমান থেকে ডাক দেওয়া হচ্ছে, এই উঠো উঠো, সুবহুন কুদ্দুসুন কারমের কোন সুবহানাল্লাহ। মুরুগ জান্নাতি মুরুগ দুনিয়ার মুরুগের সঙ্গে তালে তাল লাগায়, মারহাবা জোরে বলবেন না, উঠো তুমি। এই যুবক আমি তোমাকে বলছি, পায়ে হাত রেখে বলছি, আমাকে বলেছেন যুবকদের আইডল, আমাকে বলে তারুণ্য স্পৃহা, আমি ব্যতীত হই না, আনন্দিত হয়, তবে পুলকিত হতাম তখনই যখন আমি শুনতাম এই তাহির হুজুরের ওয়াজ, তাফসীর মাহফিল থেকে শোনার পরে প্রত্যেকটা ছেলে নামাজি হয়ে গেছে, আমার মতন সৌভাগ্য আর এত খুশি মনে হয় কেউ হতো না। আজকে ওয়াদা করবেন, আমি বলছি একদম বিশ্লেষণমূলক আলোচনা করবো, একদম আজকে থেকে ওয়াদা, যা হয়েছে হয়েছে, আর আমরা নামাজ ছাড়বো, উফরে বাইরে পায় কবর আসাবে তো কঠিন। আমি একটা একটা ঘটনা তুলবো একটু পরে, এই ঘটনাটা তিরমিজি শরীফের হাদিসটা পড়তে পড়তে আমি আসছি, বিষয় যে কি আমি কিন্তু জানি না। একটা ছেলের ফোন দিলাম, ভিডিও ম্যান জাহাঙ্গীরকে, যে তাড়াতাড়ি তুমি একটা কাজ করো, আমার মরি বলছি যে পোস্টারটাতে বিষয় আছে কিনা পাঠাও আমার কাছে, বিষয়টা পাঠাইছে কোরআনের কয়েকটা আয়াত আমি কুট করে নিয়ে আসছি, এতটুকু আমার লেখাপড়া, আমার লেখাপড়া টেবিলে বসে লেখাপড়ার বয়স এখন নাই, ছাত্র জীবনে যা পড়ছি এই হালকে একটু দেখি আর প্রয়োগ করি, আলহামদুলিল্লাহ বলেন। যুবক 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 আপনার মতন বহুত যুবক আমি দেখছি, রাস্তা দিয়া যায় রব্বানি ভাই, দেখি যে ট্রাকের সাথে বাড়ি খায়া ঠিক এইভাবে কাতরাইতেছে, এইভাবে রক্তগুলো ভাসতেছে, একটা মানুষ ধরে না। ওইদিন আমার এক ভাগ্নি পাখি কইরা নাম ফোন দিছে, আমার বাগিনা নাম হলো দেলোয়া, সে বিদেশে থাকে, উপর থেকে পড়ে মাথাটা ফেটে গেছে, আমার বলতেছে মামা আধাটা ঘন্টা, একটা ঘন্টা, আমার ভাইটাই রাস্তায় চিৎকার পারলো, রক্ত ভাসতেছে, মানুষ বিডু করতেছে, কেউ ধরে না, বাইরে এ পৃথিবীর
সুখের সময় আপনার বন্ধুর অভাব নাই একবার দুঃখে পড়া দেখেন একবার টাকার ক্রাইসিসে পড়া দেখেন একবার অসুস্থতার ক্রাইসিস নিয়ে পড়া থাকেন একবার বিপদে পড়া দেখেন আপনার পাশে কেউ দাঁড়াবে না যিনি সব সময় আছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন হি ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট হি ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি তিনি আপনার সুখে দুঃখে উপেনে প্রকাশ্যে একটু দরদ নিয়ে ডাক দিবেন টাকা লাগে না কি লাগে না টাকা লাগে না একটু দরদ নিয়ে ডাক দিবেন আল্লাহ কসম একটু দরদ দিয়ে ডাক দিবেন তিনি দয়ার সাগর তিনি রহমান তিনি গাফফার তিনি সাত্তার তিনি ইয়াসাল জালালি ওয়াল ইকরাম তাকে চাইবেন এক হাত বাড়াই দিবেন দেখবেন তিনি আপনার দিকে দুইবার নজর দিয়ে দিবেন আপনি তার দিকে হেঁটে যাবেন তিনি দ্রুত আপনার কাছে চলে আসবেন টাকা লাগে না পয়সা লাগে না খবরদার একটা লবিং লাগে রহমাতুল্লিল একটা লবিং লাগে কেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা আরো জোরে বলেন না আল্লাহু আকবার জোরে বলেন না যুবক এ যুবক আপনাকে বলছি নামাজ যে পড়েন তাকবীর বাদে কি বাদে না রুকু করে কি করে না সেজদা করে কি করে না ২৪ ঘন্টায় কি সেজদা করতে হয় পাঁচ ২৪ ঘন্টার ভিতরে সব মিলাই এক ঘন্টা লাগে না আল্লাহ বলছে আমি আমি যে তোরে বানাইছি আমি যে তোরে বানাইছি খলাক তু বিয়া দাইয়া আমি যে তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ বলবেন না একটু যুবকের আওয়াজটা বড় হবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহকে বান্দা আমি যে তোরে নিজের হাত দিয়া বানাইছি অনেক মায়া কইরা বানাইছি তুই যখন কপালটা ঠেকাই দেস দেখ এটা বানাইছি আমার ডাক শোনার জন্য এই দুইটা চোখ বানাইছি আমার সৃষ্টি দেখার জন্য এই জবানটা বানিয়েছি আমাকে ডাক দেওয়ার জন্য আর এই অল চেহারাটার ভিতরে একটা জায়গা বানাইছি এটা কপাল সুবহানাল্লাহ বলবেন না এই কপালটা যখন জমিনে ঠেকাই দিয়া বলবো সুবহান রাব্বিয়াল আলা তুমি আমার বান্দা আমি তোমার রব উঠবা আর গুনাহ মাফ হয়ে যাবে এটা হাজিরা হাজিরা এটা নগদ সুবহানাল্লাহ বলবেন না এটা নগদ বা সওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায় আর রাসূল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় সেই বন্ধুদের মাজার ভাঙতে চাও সেদিকে আমি পড়ে যাব আমি খুব জেদি মানুষ খুব রাগি মানুষ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলা না চুনারগড়ের মানুষ কি জিন্দা আছে চাইলে নাসিরুদ্দিন সিপাশালের মাজার কেউ ভাঙতে পারবে আহা কেন আপনারা গজব ডেকে আনেন নীল নদের ফানি যেমন নীল না আপনাগর মুখের ইসলাম ইসলাম না আমি জানি সব সারা জীবন আরে কত কথা কইলেন আর এখন মন্দিরে যাই সুন্দর করে ইসলামী সঙ্গীত গান এটা বন্ধ করেন বন্ধ করেন এগুলা হিন্দুদের সঙ্গে মস্কারি এই মাহফিলে আয়সা যদি কোনো হিন্দু আয়সা কিতাব পাঠ করে আমরা 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 কাছে ত্যক্ততা লাগবে না তিক্ততা লাগবে না এরা এদের স্বাধীনভাবে পূজা করবে লাড়ি লই হারিতে নি এটা কি অভ্যাস এরা যে ডরা কোন সমাজে মোল্লার আমার গোড়ায় বাড়ি মারে এই এদের স্বাধীনতা আঘাত করেন না সাবধান কইয়া দিয়ে গেলাম এই তামসা করেন না তামসা করেন না সালাকি করেন না যদি ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেন আর পাবলিকে ধোকা দিয়া বোকা বানাইতে চান ফয়সালা আসমান থেকে হবে ওয়া মাকারু আল্লাহ
আচ্ছা আমার লোক যাইস না, বিপদ আছে, এমনি আমার হুস্ত আছে, টর্চ লাইট লাগাইয়া কুরআন দা দরব, অসুবিধা নাই বাজান। আমি হইলাম সম্প্রীতি বান্ধব মানুষ, আমি রাষ্ট্র নিয়ে কাজ করি, সুন্নতের খেদমত করি, কথা বলেন ঠিক কিনা? যে নেতা আমার সুন্নতকে ভালোবাসবে আমি তার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, যে নেতা আমার নবীরে ভালোবাসবে না নবীর বিরোধিতা করবে তার ছায়ার মধ্যে আমি পা দিব না। তাই রে হুজুর, নতুন কেউ না, সাবধান সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে, হবে কিনা? হাদিসে কুরসি, মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি আসবে আরো ধরে কি আসবে? আমি কষ্ট পাইছি, মাজারের উপরে জুতা লইয়া উইটা হাতর দিয়ে বাইরে আইয়া মাজারে আগুন লাগাই দিছে। এ আমরা এর অ্যাডভোকেট ভাই আছে না, অ্যাডভোকেট ভাই আছে না, ওই যে আমাদের এই অ্যাডভোকেট ভাই, ওই যে আর সিরাজুলি ভাই, ও এই যে একটা লোক আছে, আমি সিরাজুলি ভাইয়ের সাথে আমি একটা প্রশ্ন রাখি, আপনার আপনার বাবার কবর, দাদার কবর, দাদির কবর, অথবা আমার বাপের কবর, দাদার কবর, এই কবরটার ভিতরে কেউ কেউ লাথি দেওয়ার অধিকার আছে? কথা কর, লাথি দেওয়ার অধিকার আছে? আচ্ছা, ওলি আল্লাহ ফরে পেলে মানে আল্লাহ পাক ভালো জানে, কিন্তু যারা মাজার উঠতে এটা কবর যদি ধরেন, এই কবর উঠতে লাথি দিতে পারবে? এই কবর কি আগুন ধরাইতে পারবে? এগুলো কেমন কথা মিয়া, কেমন কথা মিয়া, এগুলো কি কথা, এটা কি দেশ, এটার জন্য আমরা এই শাহজালাল আর যদি আল্লাহ যদি ধরে মানে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, কথা বলেন ঠিক কিনা? যুবক আমি তোমারই বলছি, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ দরকার আছে না নাই? বাইরে ফাওড়দের কই বেনামাজির শাস্তি কবরে কঠিন। আল্লাহর হাবিব বলছেন আমি মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর আমি দেখছি জাহান্নামের আগুন, মেরাজে যাওয়ার পর আমি বহুত আযাব দেখছি, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। তা আপনি সহ্য করবেন কেমনে, কেমনে সহ্য করবেন? আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তি, এক নম্বরের শাস্তি হলো বেনামাজির কবরে দুই পাশের মাটি সংকুচিত করে দেওয়া হবে, এমন ছোট করে দেওয়া হবে, হাড্ডিগুলা গুড়া বানায় ফলাইব, এমন সুরে আপনি একটা চিৎকার মারবেন, দুনিয়ার ডান থেকে বাম, বাম থেকে ডান, সীমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর ভিতরে কবর আযাবে প্রকম্পিত হয়ে যাবে, কিন্তু মানুষের কানে সেই আওয়াজ আসবে না। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, কবরে আযাবের কষ্টের আওয়াজ যদি, হুংকার যদি মানুষের কানের মধ্যে লাগত, মানুষের কান ফেটে রক্তাক্ত হয়ে মানুষ মারা যেত। কিন্তু দুনিয়ার পশু পাখিগুলা বিশেষ করে গরু দেখবেন, গরু স্থানে বাইন্দা রাখলে ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে, হঠাৎ কইরা ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন গরুটা রশি সিরা দৌড় মারে, কেন দৌড় মারে জানেননি? একটা মাত্র কারণ, কারণ গরু ছাগল চতুষ্পদ জন্তুরা কবরের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর আযাব হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাইয়া দেওয়া হবে। চুনারুঘাটের বাজারে যদি আগুন লাগা যায়, মানুষ যদি আগুন নিবাইতে না পারে, ফায়ার সার্ভিস আইসে আগুন নিভাবে, কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসেনি রে ভাই, ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে। লন্ডন, আমেরিকার, দুনিয়ার কত টেলিভিশনের পর্দায় আগুন জ্বলার দৃশ্য দেখি, কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে,
কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা এই কবরের ভিতরে একদিন নয় দুই দিন নয় শত শত বছর আমরা পড়ে থাকব কোটি কোটি বছর পরে থাকব আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরের প্রথম রাত কেমন হবে সুবহানাল্লাহ বলবেন না কবরের প্রথম রাতটা কেমন হবে আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ও সাহাবায়ে কেরাম কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে ঈমানদার হুটা আর বেঈমানের হুটা তার বডির ভিতরে ঢোকায়া দেওয়া হবে কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ঈমানদার হয় আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া কথা কোন ঠিক কি না এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো আমার রব কা তোমার রব কে সোনার গটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি এই আওয়াজে মদিনা জবান খুলে কোন কি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে মার রব্বুকা তোমার রব কে জবানটা খুলে কোন তিনি কে এরপরে বলবে তোমার দিন কি ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি সে বলবে দিনি আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে ঈমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে জান্নাতের ভিতরে যা জান্নাতের ভিতরে যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছায়া দে ওই গালিচার মধ্যে সোনার গাটের ইমানদার ঘুমায়া যাবে এমন ভাগ্য আমরা নসিব হইব নি গো নবী এমন নসিব আমরার সোনার গাটের তাফসীর মাহফিলের আশেক দিন নসিব হইব নি গো নবী ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবী নবী করছি মরণের ঘাটে আপনার দিদার হইব নি জীবনে কত নবী নবী করছি কবর ভিতরে আপনার দিদার নসিব হইব নি আল্লাহ বলবে ও ফেরেশতা আমার প্রেমিকটা কবরে কেমনে থাকবো জান্নাত থেকে সুন্দর একটা গালিচা বিছায়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়া দে বডির নিচে বিছায়া দেওয়ার পরে জান্নাতের গালিচার মধ্যে শুয়া যাইব শুয়ার পরে ডান কাত হইব ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জল জল করতেছে আল্লাহু আকবার বলে এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি আরো জোরে বলো কম না বেশি ইমানদার বলবে ও আলো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা তাই আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয় আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয় আমার সিনুনি আমি কেডা আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল ইল্লাল্লাযিনা আমানু আমিনুস সালিহাত আমি হইলাম তোমার নেক আমল এখন প্রশ্ন আসবে হুজুর আমল আসছে পরে আলু দেওয়ার জন্য কয় আলু তো আসতো না যদি ইমান না থাকতো কথা কন না কেন
এই যে কবরের প্রথম রাতে তিনটা প্রশ্ন, এই প্রশ্নগুলো হলো ঈমানি প্রশ্ন, এরপরে যা হবে সব আমলি, কথাগণ ঠিক কিনা? রাসূল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কবর যার ভালো হয়ে যাবে, হাশরের ময়দান তার ভালো হয়ে যাবে। ঈমানদার বলবে আমি যখন ডান কাতের মধ্যে রে ভাই জান, আমি যখন এমনি শুইলাম আমি দেখলাম একটা আলো এমন ভাবে আলো দিতেছে, আমার কবরের মধ্যে কোনো অন্ধকার নাই, এই আলোটারে জিগেলাম তুমি কেডা? আমি হইলাম তোমার ঈমানের অলংকার, নেক আমল। এরপর আমি আবার বাম কান্দে গেলাম ঘুমাইবার লাইগা, আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে, আমি জিগাইলাম তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না। আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, ইন্না নাহনু নাসাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন এই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। হাদিস শরীফে আমার নবী বলেছেন এই কুরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহীন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিযকান হাসানা ওয়া ইন্নাল্লাহ লাহুয়া খাইরুর রাযিকিন। এই কুরআন যারা তেলাওয়াত করবে, আমার নবী বলে বান্দা যদি জাহান্নামের দিকে রওনা দেয় এই কুরআনটা ডাইরেক্ট সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই কুরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ ও আল্লাহ গো, এই কুরআনটা সে এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে, এই কুরআনটা এমন ভাবে তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সময় এমন ভাবে চোখের পানি ফালা ফালা কাঁদছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। আল্লাহ আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম, আমার নবী আপনার নবী বলে রে বন্ধু, ওই তেলাওয়াতকারীর সুপারিশে ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। জিজ্ঞাসা করা হয় তুমি কে? এ যুবক তোরে কয়া দিয়া যায় বালকিরা দশটা সুরা মুখস্থ করতে পারলা না, শৈশব থেকে মোবাইল তোমার কি জাদু করছে তুমি দশটা সুরা বালকিরে শুদ্ধ করে পড়তে পারলা না, বুড়াকালে তো আরো পড়তে পারবা না, এই জন্য এখনো সময় আছে হুজুরের কাছে যায় কোরআনের দশটা সুরা অন্তত মুখস্থ করো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো, তোমার মতো হতবাগা আমার মতো হতবাগা পৃথিবীর আর কেউ হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক ডাক দিয়া কই তুমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এবার ডানে করর দিল, বামে করর দিল, সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমাইয়া গেল, এমন ঘুম ঘুমাইছে এই ঘুম আর কেউ ডাক দিয়া ভাঙব না রে, একদিন না দুই দিন না তিন দিন না আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা শুধু বিছনা দিলে চলবো না, জাহান্নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে, যেন তার জান্নাতে ঢুকার আগে যেন জান্নাতের সুগ্রাণ তার নাকে লাগে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার হতে পারলে, নেক আমল তার হতে পারলে আল্লাহ কবরও বিছানা দিবে, হাশরের ময়দানেও বাড়ি বানায়া দিবে। এ যদি আপনি ইমানদার না হন, কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলবেন আমি জানি না, এরপরে বলবে ওয়ামা দিনুকা, আপনি বলবেন আমি জানি না, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কই আমি চিনি না। এই তিনটা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা, এমন ভাবে আমার আল্লাহ রাব্বি বলেন
যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকায়া দিবে এমন গরম লাগবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না রে শুধু মাত্র তাই নয় ওই কবরের ভিতরে জাহান্নামের একটা গালিচা বিছায়া দিবে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দিবে ওই আগুনের ভিতরে এমন তাপ লাগবে দুনিয়ার কেউ তার ভাগ নিবে না শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের ভিতরে একটা ফেরেশতা নামবে তার দুইটা সমস্যা কইতাম নিবা জান একটা ফেরেশতা নামবে এক নম্বর ফেরেশতার সমস্যা সে চোখে দেখে না অন্ধ দুই নম্বর ফেরেশতার আরেকটা প্রবলেম সেটা হলো সে কানে শুনে না চোখে দেখে না কানেও শুনে না আল্লাহ বলবে এ ফেরেশতা তোরে বানাইছি বেঈমানরে বাইরে বের লাগে কবর কবরের ভিতরে অন্ধ আর বধির ফেরেশতা কবরে নামবে নাইমা এমন ভাবে বাইরানো শুরু করব কানলেও কানে শুনে না মাথা ফাটলেও চোখে দেখে না এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না একদিন না দুই দিন না কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব আছে না তাই তো আমার নবী আপনার নবী কিছু কবরের দিক দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতি জ্বলতেছে আপনারা জবান খুলে কন নবী যদি দেখে কবরে জান্নাতের বাতি জ্বলতেছে আমার নবী কি খুশি না বেজার আর আওয়াজ করে কোন খুশি না বেজার এবার জান্নাতের আলো জ্বলতেছে নবী খুশি সব দেখতে 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 একটা কবরের কাছে গেছে কবরের কাছে যাওয়ার পরে আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি সব কবর দেখে দেখে আনন্দে হাসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরের কাছে আয়শা চেহারাটা কেন মলিন করে ফেললেন আল্লাহর হাবিব বলে সাহাবীরা একটা মাইক লও মাইক লও অর্থাৎ একটা এলান করো বাজারে যাইয়া সব মানুষে জানায় দাও এই গুরুস্থানে কয়জন মানুষের আত্মীয় স্বজনরে দাফন করা হয়েছে সবাই রে যায়া বলো কয়জনকে এই গুরুস্থানে দাফন করা হয়েছে এখন গুরুস্থানে আগের এখনের মতন তো আর গণবসতি কবর না আরবের কবর তো পাকা ফাঁকা ফাঁকা কবর সবাই জানে ওই গুরুস্থানের ভিতরে এবার আমার নবী লাশের কবর আজাব দেইকা যেই মাত্র আমার নবী এলান করে দিছে বাজারে ভিতরে যাইয়া এই ওয়াশটা আমার লাইফে প্রথম করতেছি আমার জীবনে প্রথম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে